বেঙ্গল টপার সব কিছু ছিল, আবার একসাথে আমরা কাজ করছি। আবিরের মতো চরিত্র আমি আগে কখনো প্লে করিনি, সেটা লুক থেকে শুরু করে ইন্টারনাল যদি সাইকোলজি বা মাইন্ডসেট চরিত্র নিয়ে কথা বলি, সব কিছু ওভারঅল, যার জন্যে সামহাও দিস ইজ হ্যাপনিং, বোধহয় ইজ হ্যাপনিং, আমরা একসাথে কাজ করছি। এই ধরনের চরিত্র মানে এই ধরনের ধারাবাহিক বা টেলিভিশনের নায়ক দেখা যায় না। আমি সুশান্ত আই থিঙ্ক হি উড অ্যাগ্রি উইথ ইট, এই ধরনের কেউ ভাবে না আরে টেলিভিশন এই ধরনের নায়ক হতে পারে, এই ধরনের গল্প ভাবা যেতে পারে। যে ড্রাইভিং ফোর্স যেটা বললে একদম উল্টো, যেটা মেয়েদেরকে দেখি করতে আমরা, সেটাই ছেলেটা করবে। জয়েন্ট ফ্যামিলি থাকা, জয়েন্ট ফ্যামিলি, ফ্যামিলি ছাড়া কিছু বোঝে না, মানে সে দাদু হোক, সে ভাই হোক, বোন হোক, প্রত্যেকের প্রবলেম জানে, প্রত্যেকের প্রবলেমের সলিউশন। ইনফ্যাক্ট পাড়ায় মানে সেখানেও এক, কেউ কোনো সমস্যায় থাকলে তাদের আবির চাই, আবির পাশে আছে। তো সেই ধরনের একটা ক্যারেক্টার, মানে আমি আই এম লাভিং ইট, মানে এই ধরনের চরিত্রে পাওয়া। 14 ঘন্টা বা 16 ঘন্টা যতক্ষণ আমার সারাক্ষণ একটা চরিত্র প্লে করতে করে দিনের পর দিন কোথাও উই স্টার্ট লিভিং দ্যাট ক্যারেক্টার। ছবি ক্ষেত্রে, ওয়েব সিরিজের ক্ষেত্রে শর্ট ডিউরেশন, টেলিভিশন মিটস এ লং ফরম্যাট। তো সেখানে যেই ধরনের চরিত্র প্লে করি কোথাও উই স্টার্ট লিভিং ইট। তো সেখানে আমি চেয়েছিলাম যে এই ধরনের চরিত্র প্লে করবো যাতে সারাক্ষণ আমি হাসি খুশি থাকতে পারি, মজায় থাকতে পারি, সবার সাথে ভালো মানে সারাক্ষণ হেসে থাকতে পারি। তো এইটা একটা ব্যাপার, তো এই চরিত্র সেরকম, হি ইজ ভেরি 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 পজিটিভ, এটুকুই বলবো। নমস্কার, দাদা তো সবটাই প্রায় বলে দিয়েছে, আর আমার এটা আমার প্রথম কাজ, সুশান্ত দার হাত ধরে সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া এটা। চরিত্র সম্পর্কে বলতে, মেয়েটা আজকের দিনের মেয়ে, ও মিশে উঠতে পারে না, ও চায় না এমন না, ও পারে না, না চাওয়া না পারার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে, ও চায় কিন্তু ও পারে না, ও অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকের সাথে মিশে ওঠার। আর কেন পারে না, ওর মধ্যে একটা আতঙ্ক কাজ করে, সেই আতঙ্কটা কিসের জন্য, কেন, সেটা জানতে গেলে অবশ্যই সিরিয়ালটা দেখতে হবে। তো এইটুকুই আমার ক্যারেক্টার সম্বন্ধে আমি বলবো। ব্যাস, বেসিক্যালি গল্প টেলিভিশনে আমরা যে ধরনের গল্প করছি লাস্ট কিছু বছর ধরে, যে গল্পগুলো খুব বেশি গিমিকি গল্প নয়, খুবই রিয়েল ঘটনা যেগুলো আমাদের চারপাশে ঘটে যায়, যে রিয়েল চরিত্রগুলো চারপাশে থাকে, সেই চরিত্রগুলোর যে চাওয়া পাওয়া সেই গল্প বলতে চাই প্রচণ্ডভাবেই, যে অবাস্তব, খুবই যেটা ঘটছে না তেমন গল্প বলতে চাই না। এর আগেও আমরা দেখিয়েছি সবাইকে, বা গল্প বাংলা মিডিয়ামের সময় বলুন বা তোমাদের রানীর সময় বলুন, বধুয়ার গল্পে সবচেয়ে বড় বড় আলাদা বা চমকটা হচ্ছে যে, নর্মালি আমরা টেলিস্কোপে দেখে থাকি যে একটা মেয়ে, যে মেয়েটা সর্বংসহা হয়, একটা মেয়ে যে লড়াই করে, একটা মেয়ে যে সবাইকে একসাথে নিয়ে চলে, জয়েন্ট ফ্যামিলিকে একসাথে নিয়ে চলে, সম্ভবগুলোকে ঠিক করে দেয়, এমন মেয়ের গল্পই 99% বলা হয়ে থাকে। বধুয়া ঠিক তার উল্টো গল্প। বধুয়ার গল্পে আমরা আজকের সময় দাঁড়িয়ে এটাই ধরতে চেয়েছি, দেখবেন আজকালকার সময়ে ইয়াং মেয়েদেরকে নিয়ে নর্মালি বলা হয়ে থাকে যে আজকালকার মেয়েরা সবাইকে নিয়ে চলতে পারে না, সবাইকে নিয়ে তারা একসাথে খেতে পারবে না। আজকালকার মেয়েরা খুব নিউক্লিয়ার পরিবেশে, নিউক্লিয়ার জায়গা থেকেই বড় হয় এবং তারা নিউক্লিয়ার ব্যবস্থার মধ্যেই ঠিক থাকে। আজকালকার মেয়েরা কিন্তু মূলত, যাকে বাংলায়, পাতি বাংলায় বলা হয়, ঘর ভাঙানি, যারা সিনিয়র শাশুড়ি গোত্রের মানুষ, তাদের হয়তো আজকালকার মেয়েদের নিয়ে মনে হতে পারে যে আমার এত সুন্দর সংসারটা, একটা মেয়ে আসবে তারপর সে 5টা জিনিস করবে, করলে সংসারটা ভেঙে যাবে। তো একটা ঘর ভাঙানি মেয়ের গল্প বেসিক্যালি বধুয়া। বেসিক ধারণা বা সাধারণ ধারণা, যেমন ঘর ভাঙানি বলি আমরা, সেই মেয়েটা হচ্ছে এই বেগম,